Dear students, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর ক্লাস নিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে ছবি আঁকাবো না। আজকে আমি তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাসটা দিয়ে দেব। কাইন্ডলি তোমরা সবাই খাতা এবং পেন্সিল খাতা এবং পেন নিয়ে বসো এবং সঙ্গে বইটা নিয়েও বসো। আমি আমি যে যে পেজ নাম্বারগুলো বলবো সেগুলো তোমরা পেজ নাম্বারগুলো সুন্দর করে নোট ডাউন করে নেবে এবং পেজ নাম্বার যে বই বইতে আছে যে পেজ নাম্বারগুলো সেগুলোতে তোমরা কী করবে অ্যানুয়াল অ্যানুয়াল বলে লিখে নেবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের তোমরা সবাই ভালো করে জানো পরিস্থিতির কারণে আমরা যেহেতু তিনটে টার্মে পরীক্ষা দিতে পারিনি, তাই আমাদের দুটো টার্মে পরীক্ষা হচ্ছে। সেই দুটো টার্মে পরীক্ষার জন্য আমরা কী করছি সিলেবাসটাকে কী করছি একটু ভাগাভাগি করে নিয়েছি। সেই জন্য আবার আমাদেরকে নতুন করে তোমাদেরকে বুধবারকে সিলেবাসটা দিতে হচ্ছে, কারণ আমরা তোমাদেরকে বছরের আগেই তোমরা তোমাদের সিলেবাস পেয়ে গেছো, কিন্তু সেই সিলেবাসে যেহেতু আমরা পরিস্থিতির কারণে পড়াতে পারছি না, সেই জন্য আমরা আবার নতুন করে তোমাদেরকে পড়াচ্ছি এবং বুধবার পড়াচ্ছি, আবার নতুন করে তোমাদেরকে আমরা সিলেবাসটা দিচ্ছি যাতে তোমাদের কোনো চাপ না হয়। আচ্ছা, আর একটা কথা আমি যেটা বলছি, যেহেতু এরা ছোট, আমার সদ্য গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন ওরা ঠিকঠাক করে সিলেবাসটা তুলছে কি না, ঠিক আছে? কারণ ওরা যেহেতু ছোট, ওরা ভুল করতেই পারে, সেই জন্য আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। কারণ হচ্ছে আমরা যখন অফলাইন ক্লাস হতো তখন আমরা কোড ওয়ার্কে ওদেরকে দেখিয়ে দিতাম, লিখে দিতাম এবং ওরা সেটা ডায়েরিতে করতো এবং আমরা প্রত্যেকটা ডায়েরি চেক করতাম যাতে ওরা ঠিকঠাক করে তুলেছে কিনা। তো আপনারা একটু ভালো করে দেখবেন ওরা ঠিকঠাক করে পেজ নাম্বারগুলো লিখছে কিনা বইতে বা খাতা, ঠিক আছে? তো আজকে আমি তাহলে তোমাদেরকে সিলেবাসটা লিখে দিচ্ছি, তোমরা একটু ভালো করে সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে? তো প্রথমেই আমাদেরকে লিখতে হবে, তোমরা সবাই জানো, ড্রয়িং সিলেবাস ফর ফার্স্ট অ্যানুয়াল এক্সাম। সবাই ভালো করে সেটা জানো, ড্রয়িং সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম, এটা সবাই লিখাও প্রথমেই। Drawing syllabus VUS drawing DRA DR DR A W I N G S Y L L A B U S syllabus for syllabus for exam 2021, ঠিক আছে? 2021 সবাই ভালো করে লিখে নাও, সুন্দর করে ভালো করে লিখে নাও সবাই। লিখেছি আমি আরেকবার বলছি, ডি আর এ ডব্লিউ আই এন জি ড্রয়িং সিলেবাস এস ওয়াই এল এল কে বি ইউ এস সিলেবাস ফর এফ আর ফর অ্যানুয়াল এ এম এন এ এম এন ইউ এ এল অ্যানুয়াল এক্সাম ই এক্স এ এম এক্সাম 2021 লিখেছে সবাই। তারপরে এবার তোমরা লিখো পেজ নাম্বার, পেজ নাম্বার লিখেছো, এইবার দেখো বইটাও বার করে সবাই সঙ্গে বইটাও রাখো, খাতায় লিখবে এবং বইটাও বার করবেন। আমরা বইটাও তোমাদেরকে অ্যানুয়াল এক্সাম বলে লিখে দিলাম।
চলছে তোমরা সবাই জানো। এখানে প্রথমেই আছে দেখো, প্রথমেই আছে দেখো গাছে ডালে জোড়া অ্যাপেল, গাছে ডালে জোড়া অ্যাপেল। পেজ দেখো 7, পেজ দেখো 7। গাছের ডালে আমি ছবিগুলো বলে দিচ্ছি, ছবিগুলোর নাম বলে দিচ্ছি আমি। পেজ দেখো 7 হলো। তারপরে আছে দেখো গাছের ডালে জোড়া অ্যাপেল হয়ে গেল, সবাই লিখেছো। তারপরে আছে দেখো ফলের জুস, ফল ও ফলের জুস, সবাই লিখেছো ফলের জুস। পেজ নাম্বার দেখো 9, ফলের জুসের পেজ নাম্বার দেখো 9, সবাই বার করো ফলের জুস। সেখানে দেখো তোমরা অ্যানুয়াল বলে লিখে নাও, ফলের জুসের নিচে আর অ্যাপেলের নিচে অ্যানুয়াল বলে লিখে নিবে, হলো সবাই হয়েছে। তারপর দেখো আছে ঘাস দাঁড়িয়ে পুকুর পাড়ে, হাঁস দাঁড়িয়ে দেখো পুকুর পাড়ে, সবাই লিখো হাঁস দাঁড়িয়ে পুকুর পাড়ে। পেজ নাম্বার দেখো, আচ্ছা এখানে তার আগে একটা আছে, তার আগে আছে চায়ের, চায়ের কাপ ও প্লেট, চায়ের কাপ প্লেট ও পেয়ালা, চায়ের কাপ প্লেট ও পেয়ালা, এটা আগে আছে। এটা পেজ নাম্বার আগে আছে যেহেতু সেটা আমি তাই পেজ নাম্বার আগে নিয়ে নিচ্ছি ওটা দিয়ে, ঠিক আছে। পেজ নাম্বার যেহেতু এটা আগে আছে তাহলে চায়ের, চায়ের কাপ ও কাপ প্লেট ও পেয়ালা, এটা দেখো পেজ নাম্বার আছে, পেজ নাম্বার আছে 15, পেজ নাম্বার 15 দেখো, হ্যাঁ পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15। তারপর দেখো, তারপরে তোমাদের আছে চায়ের কাপ প্লেট হয়ে গেছে, তারপর হচ্ছে আচ্ছা তারপর আছে দেখো মাছ, মাছ জলে, আচ্ছা এটা নেই, মাছ জলে খেলা করে এটা নেই, তুলে বসে প্রধান এটা আছে। চায়ের কাপ প্লেট হয়ে গেছে, ফলে ফুলে বসে বসে আছে প্রজাপতি, দেখো ফুলে বসে আছে প্রজাপতি আছে, ফুলে বসে আছে প্রজাপতি, সবাই দেখো ফুলে বসে আছে প্রজাপতি। এটা দেখো পেজ নাম্বার আছে তোমার, ফুলে বসে আছে প্রজাপতি, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23। পেজ নাম্বার 23, সবাই পেজ নাম্বার 23 লিখো, এখানে পেজ নাম্বার 23, ঠিক আছে 24, পেজ নাম্বার 24, আমি একবার দেখে নিচ্ছি পেজ নাম্বারটা ঠিক আছে না, পেজ নাম্বার 24। পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23, ঠিক আছে। পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে, পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পেজ নাম্বার তাহলে 23 হলো, না না পেজ নাম্বার, ও সরি সরি, পেজ নাম্বার 23 তে আছে হচ্ছে ফুলের প্রজাপতি বসে আছে, ফুলের উপর প্রজাপতি বসে আছে, পেজ নাম্বার 23, ফুলের উপর প্রজাপতি বসে আছে, পেজ নাম্বার 23। তারপর আছে 25, 25 আছে হাত চলে, হাত পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে, তারপর আছে পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে 25, পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে হচ্ছে 25, 25 আছে পুকুর পাড়ে হাঁস দাঁড়িয়ে আছে 25, আর ফলে ফুলের উপর ফুলের বসা প্রজাপতি আছে 23। ভালো করে দেখো, লিখেছে সবাই। তারপরে আছে মাঝি নৌকা চালায়, মাঝি নৌকা চালায়, এইটা আছে দেখো 29, মাঝি নৌকা চালায় আছে 29, পেজ নাম্বার 29, ঠিক আছে। তাহলে কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গেছে আমাদের। মাঝি নৌকা চালায় হচ্ছে 29, মাঝি নৌকা চালায় হচ্ছে 29, সবাই লিখেছো 29, ঠিক আছে। এইবার আমাদের আছে যেমন খুশি আঁকো,
যেমন খুশি আনো, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? সবাই ভালো করেই জানো এটা আমাদের দেওয়া থাকে সিলেবাসে, যেমন খুশি আনো। তাহলে দেখো পেজ হচ্ছে 7, তারপরে পেজ 9, পেজ হচ্ছে 15, তারপরে পেজ হচ্ছে 23, পেজ 25, পেজ হচ্ছে 29। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস, এর মধ্যে হচ্ছে আমাদের কি হবে অ্যানুয়াল এক্সাম হবে। এইগুলো আমাদের কিন্তু প্রত্যেকটাই আঁকানো হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের কি চলছে, আমাদের রিভিশন চলছে। তাহলে পেজ নাম্বার 5 সবাই ভালো করে দেখে নাও। পেজ নাম্বার 7 এ তাহলে কি আছে, অ্যাপেল আছে, অ্যাপেলের নিচে অ্যানুয়াল করে নাও পেজ নাম্বার 7 এ। পেজ নাম্বার 9 এ কি আছে, ফল ও ফলের জুস, আমি আরেকবার বলে দিচ্ছি। পেজ নাম্বার 15 এ কি আছে, পেজ নাম্বার 15 এ দেখো কাপলেট ও পেয়ালা, কাপলেট ও পেয়ালা। আচ্ছা পেজ নাম্বার, তারপর দেখো পেজ নাম্বার, পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23 তে কি আছে, ফুলের উপর প্রজাপতি বসে আছে, এটাও কে আমার লিখে নেবে। আচ্ছা পেজ নাম্বার 25, কুকুর পারে হাঁস দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর পেজ নাম্বার 29 হচ্ছে মাঝি নৌকা চালায়। এই কথা ছবি আমাদেরকে অ্যানুয়াল এক্সামের জন্য ভালো করে আমাদেরকে স্টাডি করতে হবে, ঠিক আছে? সবাই ভালো করে স্টাডি করবে এটা। তাহলে আজকে এই সবাই লিখে হয়ে গেছে তো, ভালো করে দেখে নিয়েছি, আমি বারবার করে বলেছি ভালো করে লিখে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রইল, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওয়েলকাম।